আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ রবী আলী আল্লাবুলসালাম রসুলহিল আমিন আমাবাদ সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল যে নিঃস্প সাবান বা সবে বরাত নিয়ে কিছু কতিপয় বেদায়তী আলেমদের অপব্যাখ্যা এবং মিথ্যাচার কীভাবে হয় তার দু একটি উদাহরণ সংক্ষিপ্তভাবে দিব ইনশাল্লাহ আজিস ওমা তফিক্লাহ দেখুন প্রথমে কোরআন আয়াতের কীভাবে উপব্যাখ্যা করে কোরআন আয়ত আল্লাহ সব হানতালা বলছেন সুরা হামিম আমার কাছে যেটা আছে যে গ্রন্থটা আছে সেটা তাফসির ইবনা কাসির আমার কাছে যেটা আছে তাফসির ইবনা কাসির চতুর্থ খণ্ড চতুর্থ খণ্ডে সুরা দুঃখ আল্লাহ আন বলছেন ইন্না আনজালনাউ হামিম অল কিতাবিল মুবিন ইন্না কুল্লু আমরিন হাকিম এক থেকে চার নম্বর আয়াত পড়লাম এখানে দেখেন তাফসিরিব না কাশির যে কোরআন এবং সুন্নার দৃষ্টিতে শ্রেষ্ঠ তাপশিরিমের কাশির বিশ্ব জগৎ শ্রেষ্ঠ তাপশিরিব না কাশির রহিমাহুল্লাহ তিনি এই কথা বলতেছেন কিভাবে বলতেছেন কথা তার ভাষা শুনেন সুন্দর করে ইয়া কুল্লাহু তালা মুখ বেরানা আনিল কোরআন আদিম আন্নাহু আন জালাহু ফিলাই লাতিম মোবারকা আল্লাহসফা হানাহ তালা এই খবর দিছেন দিয়েছেন মহাগুরতাল কোরআন সম্পর্কে কোরআনে পাক সম্পর্কে আল্লাহ এই খবর দিচ্ছেন আন্নাহু নিশ্চয়ই হ্যাঁ অর্থাৎ কোরআন বরকতপূর্ণ পূর্ণ মোবারক তা নাজিল করা হয়েছে আর সেটা কি লাইলাতুল অহিয়া আর সেটা হলো লাইলাতুল কদর। তাহলে এখানে এবার বুঝেন স্পষ্ট ব্যাখ্যা করে দেওয়া হলো আর আল্লা রবুল্লা আলমিন তারপরে বলতেছেন ইন আনজালনা হফি লাইলাতিল কদর আমি কোরআন মাজিদ নাজিল করছি লাইলাতুল কদর যেটা সুরা কদরে আর লাইলাতুল কদর আর সেটা হলো রমজান মাসের রাত্রিতে রমজান মাসে লাইলাতুল কদর রাতিতে তাহলে এখানে রমজান মাস সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদের বলছে সুরাব আকার একশো নম্বর আয়তে শাহ রমদন আল্লাজি উন জিলা ফি হিল কোরআন হুদাল্লিন নাস এটি এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করেছে তাহলে এখানে লাইলাতুল কদর রাত্রি অর্থাৎ রমজান মাসে লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল করেছে দেখেন আল্লাহ যেখানে স্পষ্ট করে দিয়েছে তাফসির কসির রহিমাহুল্লাহ ভাষারাও শুনেছেন কত সুন্দর করে ব্যাখ্যা করেছে শ্রেষ্ঠ তাফসির গ্রন্থ দেখেন সুতরাং এটার অপব্যাখ্যা করে টানা হাসরা করে কি করা হয় বেদাতি আলেমরা অপব্যাখ্যা করে এটার মিথ্যাচার করে এটাকে ছয় বরাত রাতিতে অর্থাৎ সাবান মাসে পনেরো তারিখে নাজিল করা হয়েছে রশি যেমন সে ওখানে শুরু করা হয়েছে কীভাবে ব্যাখ্যা করে ওখানে শুরু করা হয়েছে টানতে টানতে লাইলে তোল নিয়ে গেছে কত বড় মিথ্যাচার করে যারা কোনো ব্যক্তি যদি এই কথা বলে থাকে যে রমজান মাস বাদ দিয়ে সাবান মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কথাটা যদি কোনো কিছু বলে থাকে ইসলামে কোনো সুযোগ নেই কথা বলার বরং তারা অবশ্যই বেদাতি অবশ্যই কোরআনে অপব্যাখ্যা এবং হাদিস নবীর অপব্যাখ্যাকী যা আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন যে রমজান মাসের লাইলাতুল কদর রাতের নাজিল করা হয়েছে আদৌ সবে বরাতের কোনো দলিল এখানে স্পষ্ট নয় তবে শ্রী কাশির রহমালের ব্যাখ্যা শুনলেন এইবার শোনেন যারা বলে থাকে যে সুরা দোকানের চতুর্থ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন ফায়সালা করেছেন বাক্যের ভালো মন্দর তাদের কথারা শোনেন এখানে আল্লাহ সুরা চতুর্থ নম্বর আয়তে সুরা দোকানের চতুর্থ নম্বর আয়তে আল্লাহ বলতেছেন ফি হা কুল্লু আমের হাকিম এখানে ইবনে কাসির রহমুল্লাহ কত সুন্দর বাসারা বলছেন শোনেন ফি লাইলেতিল কদরে সেটা কোথায় লাইলেতুল কদরে ভি ফার্স্ট মিনাল মিন আল্লাহ মাহফুজ লাহু মাহবুজতে পার্থক্য করেছে হয়েছে ওখানে লাহু মাহবুজ আসেই সব কিছু ইলাল কাতবাতি আমরিস বছরের সব কিছুকে এখানে কি করেছে নির্ধারণ করেছে সেটা কীভাবে সেটা কি ফিহা আল আজালে ওয়াল আরজাক ফিহা আখ আখরে। সেটা সময়সী বয়সের সময়সীমা এবং রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমী সেটা লাইলাতুল কদরে ফায়সালা করেন যেটা রমজান মাসে লাইলাতুল কদরে সেটা ভাগ্য নির্ধারণ হয়ে থাকে সেটা হলো ভাগ্য রজনী সেটা হল মহিমান্বিত রজনী সেটা হলো বরকতপূর্ণ রজনী তাহলে দেখুন এবার কীভাবে অপব্যাখা করা হয় এবারে রাখেন তারপরে দেখুন হাদিসে গ্রন্থের অপব্যাখ্যা এবার শুনুন হাদিসের কীভাবে অপব্যাখ্যা করা হয় যেটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন এটা আমরা শুনলাম এবার হাদিসের অপব্যাখ্যা করেন হাদিস সবে বরাত বা অথবা লাইলাতুল নিসফিম ইন অথবা সাবান মাসের পনেরো তারিখ সম্পর্কে যত হাদিস আছে সব হাদিস সম্পর্কে মহাদিস গ্রাম জয়ীব জিদ্দান বলছেন জয়ীব বলছেন দুর্বল বলছেন কোনোটা মাউজু বলছেন কোনোটা জাল বলছেন কোনোটা মাউজু জিদ্দান বলছেন কোনোটা বানোয়াট জাল শুধুমাত্র একটা হাদিস সম্পর্কে কতি বয়স সাহাবিদের যে বর্ণনা সেখানে মোয়াজিব জওয়াল রাজন আরও সাহাবি আছেন কেউ কেউ বলেন বারোজন থেকে বর্ণিত ওকে তারপরে ইমাম নাসুদ্দিন আলবাহিন রহমালকে হাদিসটাকে হাসান বলেছেন সহিব হিব্বানও আছে তারপরে এ হাদিসটাকে অনেক সহি বলেছেন সেটা কি ইন্নালি ফি লাইলি ফি লাইলিসানি জামিয়া খলকিহি ইসাহিনেখ এই হাদিসটা এই হাদিসটা বাসা শুনলেন যে আল্লাহ এই সাবান মাসের পনেরো তারিখে রাতিতে ইলা ঈদ দুনিয়া আল্লাহ বান্দার দিকে দৃষ্টিপাত করেন তারপরে সবাইকে মাপ করে দিয়ে থাকেন মুসলমানদের সবাইকে মাফ করে দেন একমাত্র মাফ করে না তাদের কাছে যাদের মানে হিংসা বিদ্বেষ কলহ জড়িত আছে এবং যারা মস্মিক যারা শিরকে জড়িত আছে এখন শুনে এই হাদিসটা এই হাদিস বাদ দিয়ে আর যত হাদিস আছে সব দুর্বল কিন্তু এই হাদিসের ভাষায় তারা কি বলে থাকে হাদিসের ব্যাসা ব্যাখ্যা করে যে বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি সব বাদ দিলাম তিরমিজি গ্রন্থের বর্ণনা সরস্বতী দেখেন খুলে দিয়ে তারপরে নাসাই জামে তিরমিজি খুলে দিয়ে তারপরে বর্ণনা করে বাবু মা জাফি ইতিস্পিমি সাবান শাবান সেনগণ ঠিক আছে বাপ অধ্যায় রচনা করছেন বাপ রচনা করছেন কিন্তু এখানে প্রশ্ন হল যে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং দুই শ্রেণীর ব্যক্তিকে মাপ করেন না কিন্তু এখানে আমাদের প্রশ্ন মাপ করেন আপনি যদি ঘুমায় থাকেন তাও আপনাকে মাফ করা হবে যে অবস্থায় থাকেন আপনাকে মাপ করা হবে যদি ওই দুই শর্ত আপনার কাছে না থাকে ওই দুইটা জিনিস আপনার কাছে না থাকে তাহলে আল্লাহ সুবাহ আপনাকে মাফ করবেন ঠিক আছে কিন্তু এখানে কোথা থেকে আপনারা দলিল নিলেন কোথা থেকে আপনার প্রমাণ পাইলেন এখানে জিকির করতে হবে তাজবি করতে হবে সার রায় জাগরণ করে নফল নামাজ পড়তে হবে সার আল আতসবাজি করতে হবে সারা হালুয়া বিতরণ করতে হবে সার রাতে আলে মোলামাকে নিয়ে এসে ওয়াজ মাহফিল করতে হবে সবাই সম্মিলিত মোনাজাত করতে হবে সবাই মিললে ইচ্ছা মতো কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এটা কোথা থেকে কোন দলিল পাইলেন এটা কোথাও এই হাদিসেবাকে প্রমাণ করে ভরণী হাদিসের প্রতি অববাদ না আল্লাহ সু হান্লাহ যতরূপ রাখছেন ততরূপে আপনি রাখেন আল্লাহ মাফ করে দেবে মাপ করে দেওয়ার মাফ করে দেওয়ার ঘোষণা যেহেতু আসছে ওই দুই শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে সুতরাং আপনি মাপ পেয়ে যাবেন আর একটা জিনিস দেখেন যদি আল্লাহ নাসির উদ্দিন আলমাই রহম সম্পর্কে আপনারা সহি বলেন ঠিক আছে আল্লাহ নাসিরুদ্দিন আলমাই রহম সম্পর্কে সহি এটা কেন বলেন আল্লাহ নাসিরুদ্দিন আলমাই রহমাউল্লাহকে তো দেখতেই পারে না বেদাতিরা আজকে এই দলিলের ভিত্তিতে তাকে সই বলতেছেন দেখেন আল্লাহ নাসিরুদ্দিন আলমাই রহমাল্লাহ এটা সম্পর্কে কি বলছেন বরং এটা হালি সুন্নাতল জামাতের এটা আকিদা নয় যারা সহি সুন্না মানেন তাদের এটা আকিদা নয় কারণ বেদাতিরাকে দিল সে নিষ্পে সাবানকে কেন্দ্র করে এই সমস্ত অনুষ্ঠান করা সুতরাং নিষ্পে সাবান এইটা অথবা সবে বরাত কেন্দ্র করে এই যে হাদিসের অপব্যাখ্যা এটা যেমন এইটাকে এই অধীনে কোন অনুষ্ঠান করা নফল নামাজ যদি এই অন্ত অনুষ্ঠান করা হয় এই নামাজ এই দিন রাত্রিক নফল নামাজ পড়া হয় কোনো অনুষ্ঠান করা হয় দিনের বেলা রোজা রাখা হয় এটা হবে ওই প্রমাণ বেদাত যে এই বেদাত সবে বরাতের যেমন কোনো কোরআন হাতিছে কোনো নাই নাম নাই এটা নিষ্পে সাবান নাম দেওয়া হয়েছে এক নম্বর বেদাত সবে বরাতের নামটাই নেই দুই নম্বর এটাকে ভাগ্যরোজনী করা বেদাত মনে করা এরাতে নফল এই রাত্রিতে নফল নামাজ পড়া দিনের বেলা রোজা রাখা এটা একটা বেদাত পূর্ণ সামানকে সাবানকে কবর করা এটা একটা বেদাত হালুয়া রুটি বিতরণ করা বেদাত ছয় নম্বর হলো বিধবা মহিলারা যে হালুয়া রুটি স্বামীর জন্য করে এই বেদাতের অন্তর্ভুক্ত সুতরাং এই ওই যে অন্যান্য হালুয়া রুটি আতসবাজি করা যেমন বেদাত এই রাতিতে নফল নামাজ যদি উদ্দেশ্য করে কোনো ব্যক্তি অতিরন্ত কোনো কিছু করে তাও বেদাতের অন্তর্ভুক্ত হইবে যেটা হাদিসে নেয় হাদিসে কোনো তো আপনারা শুনলেন যেটা তো বাপ অধ্যায় রচনা করা হয়েছে কিন্তু এখানে কোথায় আছে যে এখানে আপনাকে এবাদত করতে হবে এখানে বর্ণনা করতে হবে এটা কোথা থেকে আপনি বর্ণনা পাইলেন সুতরাং কিভাবে জনগণকে ভুল বোঝানো হচ্ছে অপব্যাখ্যা এবং মিথ্যাচার করা আছে তারপরে শুনে আলেমদের নামে অপবাদ

ইল্লা বাহাজুর তাবিন কোনো তাবি তাও কিবারু সাহাবিনের মধ্যে কোন নাম পাবে না খালেদ বিন মিকদান তারপরে মাকহুল লোকমান বিন আহমের কিছু কিছু সাহাবিন নাম ইবনে রজব হাম্বাল রহমান উল্লেখ করেছেন তারপরে নাসির উদ্দিন আলবান রহমুল নাসিরুল নাসিনুল আলবানি রহমুল্লা হাদিসটাকে হাসান বলেছেন কিন্তু তিনি কোনো এবাদতের কথা বলছেন এখানে তিনি বইটাকে বেদাদের মধ্যে আখ্যা দিয়েছেন তাহলে নাসিনুল আলবানি রহম ওইটা আপনি ধরেন এইটা কেন ধরেন না আর তারপরে দেখেন আইমাতুল হারাম মক্কার সমস্ত ইমামদের এবং মসজিদ নববীর সমস্ত ইমামদের দেখেন তাদের ঐক্যমত সহবর সম্পর্কে কোনো কিছু আছে আপনি দেখবেন বিশেষ করে সৌদি আরবের সমস্ত মসজিদ বন্ধ থাকে কিছু কিছু আলেমরা অপবাদ দিয়ে থাকে মিথ্যাচার করে থাকে যে মক্কা মদিনা সহবরা পালন করে মিথ্যা এটা জঘন্য মিথ্যা আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করছি কোনো আলেম এই ধরনের কোনো অনুষ্ঠান করে বরং তখন দরজা বন্ধ ছিল মর্জিদ নবীর এটা পরবর্তীতে দরজা এখন খোলা আছে দুই হারামনের দরজা খোলা রাখে মর্জিদ নবীর সারাদ খোলা থাকে

কোরআনের মিথ্যাচার হাদিসের মিথ্যাচার সাবিদের মিথ্যাচার তাবিনদের মিথ্যাচার আলম আলহাম্মরূপি মিথ্যাচার তাদেরকে সতর্ক করছি যে যেভাবে আছে সেভাবে রাখুন কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে মানার চেষ্টা করুন অপব্যাখার কোনো সুযোগ নাই এবং মিথ্যাচারের কোনো সুযোগ নাই আল্লাহ সবাইকে হেদায়ত দান কোনো সঠিক পথে রাখুন আমিন হাজর সাল্লাহ নবীন মোহাম্মদ আসালাম আলাইকুম ওরমতুল্লাহি